যদি কোনোদিন এই রান্নাটা বাড়িতে করেন সেদিনকে কিন্তু চাল একটু বেশিই নেবেন। নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তার জন্য প্রথমেই যেটা করতে হবে, কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটা ভালো করে গরম হতে দেবো। আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো ভাপা মাছ রান্না করছি, তবে অনুষ্ঠান বাড়িতে কাঁচা মাছ ভাপা করে, আজকে আমি ভেজে ভাপা করছি। একদিন অল্প করে হলেও এইভাবে ভাপা মাছটা রান্না করুন, সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে। লবণ হলুদ মাখানো রুই মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি, আপনারা হালকা কড়া করেও ভেজে নিতে পারেন। মাছটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেবো। মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা সর্ষে। সাদা সর্ষে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চারমগজ। চারমগজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দেবো টক দই, এখানে 3 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে সামান্য পরিমাণ জল দেব। তারপর খুব ভালোভাবে 8 পিস মাছ রান্না করছি, সেই অনুযায়ী সব মশলা আমি এখানে এবার সামান্য পরিমাণ জল দেব, বেশি কিন্তু জল দেব না। তারপর খুব ভালোভাবে বেটে নিতে হবে। ভালো করে বাটা হয়ে এসছে, এদিকে মাছগুলোও ভাজা হয়ে এসছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি, বাদ বাকি মাছগুলো এই তেলের মধ্যেই ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে এসছে, এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নাহলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। এবার একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে যেই মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আমি মশলাটা বাটার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে তখন মনে ছিল না, তাই এখন আমি বলে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়েই বেটে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাতলা মাছেও কিন্তু এই মাছটা রান্না করতে পারেন। সব মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপেরও কম মিক্সির জার ধোয়া জল। এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে রেখেছি। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4-5টা মতো। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। আবারও বলছি, মশলা বাটার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার যেই তেলটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেই তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল, যেহেতু ভাপা একটু কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু গন্ধটা আসবে না। তারপর কিছুক্ষণ মতো চামচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই রান্নায় কিন্তু হলুদ পড়বে না। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। জল দিয়ে দিলাম, এবার টিফিন বক্সটা বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে 1টা সিটি দিয়ে ভেপারেই রেখে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ বার করব না, টিফিন বক্সটা প্রেশার কুকারের মধ্যেই থাকবে। শুধুমাত্র 1টা সিটি দিয়েই কিন্তু রেখে দিয়েছিলাম। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, টিফিন বক্সটাও ঠান্ডা হয়ে এসছে। এবার তুলে নিয়ে আমি খুলে দেখাচ্ছি যে কত সুন্দর মাছটা ভাপা হয়েছে, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। গরম থাকলে কিন্তু টিফিন বক্সটা খুলতে অসুবিধা হবে। দেখুন ওপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে, আর ক্যাপসিকামটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। একদিন অন্তত এইভাবে রুই মাছ ভাপা কিংবা কাতলা মাছ ভাপা করে খান, দেখবেন সবাই আপনার প্রশংসাই করবে। তাহলে তৈরি হয়ে গেল মাত্র কটা উপকরণ দিয়ে বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো মাছ ভাপা। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।